সময়টা একদমই ভালো যাচ্ছে না তার। এরই মাঝে মুম্বাই থেকে হঠাৎই ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সকালে পৌঁছে দুপুরে চলে যান মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। এ নিয়ে সমর্থকদের মনে উঠেছে নানান প্রশ্ন। আরো জানাচ্ছেন তানভীর জনি। ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাকিবের দেশে ফেরার সংবাদটি। কিন্তু হুট করে কেনই বা দেশে এলেন এই অলরাউন্ডার? দেশের কিছু গণমাধ্যম বলছে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। কেউ আবার বলছেন কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিমের অধীনে অনুশীলন করেছেন সাকিব। তবে জানা গেছে সালাউদ্দিনের সঙ্গে নয়, ইন্ডোরে দেশের অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক। 27 অক্টোবর কলকাতায় দলের সাথে যোগ দেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। পরদিনই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। এরপর একই ভেন্যুতে 31 অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এবারের বিশ্বকাপে কিছুতেই যেন সুবিধা করতে পারছেন না সাকিব। 4 ম্যাচে 14 গড়ে তার রান মাত্র 56, সর্বোচ্চ 40 রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, আর বল হাতে নিয়েছেন 6 উইকেট। দলের অন্যতম ভরসার যখন এই অবস্থা, তখন বাংলাদেশ দলের পারফরম্যান্সের চিত্র ভালো নয়। বিশ্বকাপে 5 ম্যাচ খেলে মাত্র 1টি জয় টাইগারদের। তানভীর জনি, নাগরিক।